তুমি আমার মায়ের পেটের আপন ভাই, আমারে আর মাইরো না, আমি মইরা যামো, আমি আর জীবনেও তোমার বিপক্ষের দল করমু না, আমার জানটা ভিক্ষা দাও। ভাইয়ের এমন মিনতিতেও মন গলেনি ভাইয়ের, তবুও কুলাঙ্গার ভাইয়ের দয়া মায়া হল না, আপন ভাইকে কুপিয়ে মেরেই ফেললো নিজের পছন্দের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ না করায়। জানা যায়, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ বার কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক ভাই। দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করতেন। বুধবার সকাল 8:30 দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। নিহতের নাম নিজাম উদ্দিন মুন্না, অভিযুক্ত তার ভাই সালাউদ্দিন কামরুল। তাদের মধ্যে নিজাম উদ্দিন মুন্না সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থক ও অভিযুক্ত সালাউদ্দিন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। এদিকে ছেলের খুনের জন্য আরেক ছেলের ফাঁসি চাইলেন তাদের মা। তাদের মা জিন্নাত আরা বেগম বলেন, আমার ছেলের ফাঁসি চাই ও প্ল্যান করে খুন করেছে। আমার বৌমা বোবা কথা বলতে পারে না, তার মাসুম দুই সন্তানের কি হবে। তিনি বলেন, দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন, পারিবারিক জায়গা নিয়েও বিরোধ ছিল। আমার ছেলের খুনের জন্য আমার আরেক ছেলে কামরুল ইসলাম দায়ী, আমি তার ফাঁসি চাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার বড় নাতি ইমন দেখছিল নিজাম ভাইয়ের পা ধরে, বলছিল মাফ করে দাও, কিন্তু সে মাফ করেনি, খুন করে ফেলেছে। নিহত নিজামের স্ত্রী নাসরিন আক্তার সুমি বাক প্রতিবন্ধী। তিনি নিজের ভাষায় বলার চেষ্টা করছিলেন সব ঘটনা, বুঝিয়ে দিচ্ছিলেন তার মা ও শাশুড়ি। সুমি জানান, অনেকদিন ধরে আমাদের ওপর অত্যাচার করে আসছিল কামরুল, হত্যার হুমকিও দিয়েছিল। সুমির ছেলে ইব্রাহিমের বয়স মাত্র 8 মাস, মেয়ে বিবি মরিয়মের বয়স 2.5 বছর। নিহত নিজামের বোন বিবি জোহরা মুক্তা বিলাপ করে কাঁদছিলেন ভাইয়ের শোকে। তিনি বলেন, আমার ভাতিজা ভাতিজির কি হবে। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।